হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক বাংলা। টেক বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাকে এক গাদা শুভেচ্ছা। আজকে আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কথা বলবো যারা আমরা ব্রডব্যান্ড লাইন ইউজ করি। আমরা নর্মালি অনেকেই আছে যারা ব্রডব্যান্ড লাইন ইউজ করি, কিন্তু আমরা এটা জানি না যে আমরা আমাদের যে ইন্টারনেট প্রোভাইডার তাদেরকে কত টাকা দিচ্ছি, তারা আমাদেরকে কত নেট স্পিড দিচ্ছে। নর্মালি কি হয়, এটা আমরা সমস্যায় সবসময় পড়ি যে হয়তো আমি 2 MBPS নেটের জন্য তাকে আমি 500 টাকা প্রদান করতেছি, কিন্তু সে মনে মনে আমাকে 1 MBPS দিচ্ছে। আমি কখনোই তাকে প্রুফ সহ ধরতে পারতেছি না যে ভাইয়া আমি আপনাকে 2 MB টাকা দিতেছি, কিন্তু আপনি আমাকে 1 MBPS নেট সার্ভিস দিতেছেন। সো এই বিষয়ে আজকে আমাদের ভিডিও। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার অরিজিনাল নেট স্পিডটা খুঁজে বের করতে পারেন, এবং আপনার প্রোভাইডার, আপনার যে ইন্টারনেট প্রোভাইডার, সে যদি আপনাকে নেট স্পিড কম দিয়ে থাকে, আপনার কাছে যদি বেশি টাকা নিয়ে থাকে, তাহলে আপনি তাকে প্রুফ দেখাতে পারবেন এবং তাকে ধরতে পারবেন এবং বলতে পারবেন যে আপনি আমার কাছে বেশি টাকা নিতেছেন কিন্তু আমাকে কম নেট স্পিড দিতেছেন। সো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে চলে গিয়ে দেখি যে নেট স্পিডটা আসলে কিভাবে চেক করতে হয়, যে আমার কতটুকু নেট স্পিড আছে এবং অরিজিনাল আমি কতটুকু পাচ্ছি এবং কতটুকু টাকা আমি তাদেরকে দিতেছি। সো এই বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, আমার মনে হয় সবার জানার খুবই দরকার, কারণ আমরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা একটু ঠকে যাই বিষয়টায়, কারণ তারা কতটুকু দিতেছে এটা আমরা অনেকেই জানি না। সো নেট স্লো করলে আমরা তাদেরকে কিছু বলতে পারি না, নেট ফাস্ট হলে আমরা তাদেরকে কিছু বলতে পারি না। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমাদের ব্রাউজারটা ওপেন করব, এবং তার আগে আপনি চেক করে নেবেন যে আপনার ব্রডব্যান্ড লাইনটা আপনার পিসির সাথে কানেক্ট করা আছে কিনা। তো আমার এখানে কানেক্ট করা আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে যেখানে ওয়াইফাইটা কানেক্ট করা আছে। সো আমরা প্রথমে যেটা করবো আমাদের ব্রাউজারটা নিব এবং ফুল স্ক্রিন করে দিব। তো আমরা প্রথমে যে ওয়েবসাইটটাতে যাব সেটা হলো betaspeedtest.net। তো এই ওয়েবসাইটটা আপনি জাস্ট আমি জুম করে দিলাম, আপনি একটু কষ্ট করে দেখে নেন। এই ওয়েবসাইটটাতে আমরা যাব, এবং যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা গো অপশন আসবে এবং আপনার কিছু ইনফরমেশান দেখাবে যে আপনি ঢাকাতে আছেন, হ্যান ত্যান, হাবি জাবি, আর এবং আপনার যে IP থাকবে সেটাও দেখাবে। তো এখানে যে গো অপশনটা আছে, আমরা প্রথমে চলে যাবো গো অপশনে এবং জাস্ট আমরা চেক করবো যে আমাদের নেট স্পিডটা কত। ওকে, আর পিং জিনিসটা কি সেটা আমি দেখাচ্ছি, এবং ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এখনই। তো মোটামুটি এইটা এখানে দেখাচ্ছে যে আমার ডাউনলোড স্পিড 30-এর মতো, কারণ এখন রাত, সো এই যে 2:15 বাজে এখন, সো এখন তো ডাউনলোড স্পিড বেশি থাকবেই। নর্মালি আমার 7 MBPS নেট নেওয়া, তো দেখি আমাকে কত দিচ্ছে তারা। তো এটা মোটামুটি 11-এর মতো হবে হয়তো, অ্যাভারেজে 11-ই দেখাচ্ছে। তো আপলোড স্পিডটা কিন্তু মেইন স্পিড হিসেবে ধরা হচ্ছে এখানে, কারণ হলো যে আপনার যখন ব্রডব্যান্ড লাইন ইউজ করবেন ডাউনলোড স্পিড সবসময় প্রায় বেশি থাকে, কারণ আপলোড স্পিডটা যদি আপনার ভালো না থাকে, কারণ আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন কিন্তু আমাদের এখান থেকে ডেটাটা ট্রান্সফার করা হয়, মানে ডেটাটা সেন্ড করা হয়, তারপরে কিন্তু ওইখান থেকে ইনফরমেশানগুলো সেন্ড করা হয় আমাদের PC-তে। এই জন্য আমাদের আপলোড স্পিডটা হলো মেইন। তো আমার আপলোড স্পিড এখানে 11 দেখতে পাচ্ছেন, কিন্তু নর্মালি আমার 7 MBPS নেট নেওয়া, মানে এখানে 7 থাকার কথা, কিন্তু আসলে এখন রাত, এই জন্য নেট স্পিডটা বেশি। সো এইভাবে টেস্ট করবেন যে আপনার কত নেট স্পিড এবং কত আপনি পাচ্ছেন। যদি মনে করেন যে আপনার 5 MBPS নেট নেওয়া কিন্তু আপনি পাচ্ছেন 2 MBPS, তাহলে কিন্তু সাথে সাথে আপনি আপনার যে নেট স্পিড প্রোভাইডার তাকে ধরবেন এবং ধরে বলবেন যে আপনার নেট স্পিডটা আপনি অনেক বেশি নিচ্ছেন, অনেক বেশি পরিমাণ টাকা তাকে পে করতেছেন, কিন্তু তারপরে সে আপনাকে কম দিতেছে। ওকে, তো এটা মাঝে মধ্যে চেক করবেন, যখনই আপনার নেট স্লো মনে হবে সাথে সাথে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে চেক করবেন যে আপনার নেট স্পিডটা আসলে ঠিক আছে নাকি আপনাকে তারা কম দিতেছে, কোনোভাবে আপনাকে তারা ধোকা দিতেছে কিনা। এই ভিডিওটা শুধুমাত্র এই জন্যে বানানো যে কখনো যেন আপনাদেরকে কেউ ধোকা না দিতে পারে, ঠিক আছে? আপনারা যেন সবসময় অ্যাটলিস্ট স্বয়ংসম্পূর্ণ হন, নিজেই যেন জানতে পারেন যে কতটুকু নেটের জন্য আপনি টাকা দিচ্ছেন, কতটুকু নেট আপনি পাচ্ছেন। তো এই ছিল বিষয়বস্তু, চলেন ফিরে যাই ভিডিওতে। তো আমরা দেখে আসলাম যে কিভাবে নেট স্পিডটা চেক করতে হয়। তো এভাবে আপনি নেট স্পিড চেক করেন, যখনই আপনার নেটটা স্লো করবে বা আপনার নেট স্পিড বা ব্রডব্যান্ড লাইন যেটা যখনই স্লো করবে তখনই আপনি আপনার ইন্টারনেট প্রোভাইডারকে ফোন দিবেন এবং দিয়ে বলবেন যে সে আপনার কাছ থেকে বেশি টাকা নিতেছে কিন্তু আপনাকে কেন কম নেট দিতেছে। সো এটা একদম সম্পূর্ণ একটা সচেতনতামূলক ভিডিও ছিল। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সিম্পলি আমাদের চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। সো প্রতিদিন সাবস্ক্রাইব করার কথা একদমই বলতে ভালো লাগে না, নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে এবং কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন আর কোন ধরনের ভিডিও আমরা আপনাদেরকে গিফট করতে পারি। সো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।